Hey guys, this is Ujjal and welcome to our channel Show Ujjal Vibes. So guys, আজকে মানে কোন ডেইলি ব্লগস বা ফুড রিভিউ এসব নিয়ে কথা না, আজকে একটু অন্যরকম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের শরীরে একটা বিশেষ এবং প্রিয় পার্ট, সেটা হচ্ছে আমাদের চুল। ঠিক আছে, এবার এই চুল আমাদের মেয়ে ছেলে দুজনের কাছেই চুল ব্যাপারটা খুব প্রিয়। আমরা চুলের যার জন্য এটা সত্যি সবাই যত্নও নিই, এবার কেউ কেউ সময় পারিও না, তো সেটা আলাদা অ্যাপে। এবার কী হয়, চুলে আবার আমাদের নানা রকম যত মানে চুল আমাদের যত প্রিয় জিনিস হয় তত জিনিসগুলো যেন বেশি আগলানো পড়ে আর সেগুলোতে যেন বেশি এফেক্ট মানে সেন্সিটিভ হয়ে যায়, তেমনই যেন আমাদের চুল যতটা আগলাতে যায় ততই যেন আর আমার প্রবলেম চলে আসে। যেমন আর সময় দেখা যায় যে কারোর কারোর হেয়ার লস হচ্ছে, কারোর হেয়ার মানে হেয়ার ফল, ডগা ছিঁড়ে যাওয়া, মানে এছাড়াও দেখা যায় যে স্ক্যাল্পে নানান প্রবলেম, খুশকি, চুল মানে সবসময় ড্রাই বা ডাল হয়ে যাওয়া, তো এরকম নানা রকম প্রবলেম আসতেই থাকে। তো এইসব প্রবলেম মানে শুধু মেয়েদেরই না, ছেলেদেরও এসব প্রবলেম আজকাল খুবই দেখা যায়। এবার তা এগুলোর জন্য কী হয়, চুলে নানা রকম আরও মানে ওগুলো থাকার দরুন আরও নানা রকম সমস্যা আসতেই থাকে। এবার তার জন্য তখন আমরা কী করি, নানা ধরনের মানে সো কল্ড আয়ুর্বেদিক বা সো কল্ড অনিয়ন অয়েল, অনিয়ন যুক্ত মানে নানা রকম শ্যাম্পু বা প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিই। এর ফলে কী হয়, সেই কেমিক্যাল জিনিসগুলো প্রথম দিকে আমরা বুঝতে পারি না সেগুলো কী, প্রথম দিকে দেখি এক মাস অনেক দেখি দারুণ কাজ করছে, তো আমরা সেগুলো আরও মাখতে থাকি। এবার কী হয়, ছয় মাস সাত মাস বা এক বছর পর ঠিক তার উল্টো প্রভাবটা আমরা দেখতে পাই, যার ফলে কী হয় দেখা যায় যে মানে উল্টে আরও যা ছিল তার চেয়ে বেশি মানে ক্ষতি হয়ে গেলো, সেই হেয়ার লস বলো কি মানে হেয়ার ডালনেস বলো সেগুলো দেখা যায়। তো আজকে মেন যে তিনটে প্রবলেম আজকে দিনে দাঁড়িয়ে ছাড়া আমাদের সব চুলের, যে হেয়ার লস, হেয়ার ডালনেস বা ড্রাইনেস, আর হচ্ছে এই যে ড্যান্ড্রফ, তো এইগুলোর জন্য একটা মানে মেন এফেক্টিভ মোস্ট এফেক্টিভ সলিউশন তোমাদের বলবো, সেটা হচ্ছে হেয়ার প্যাক। তো হেয়ার প্যাক তোমরা অনেকেই জানো, অনেকে সম্বন্ধে দিয়েওছো বা অনেকে দেওনি, তো আজকে সঠিকভাবে তোমাদের হেয়ার প্যাক কীভাবে দিতে হয় সেটাই শেখাবো, এবং কীভাবে দেবে এবং তাতে কী কী জিনিস ইনগ্রিডিয়েন্টস কী কী দেবে এবং সেটা কতক্ষণ রাখবে, কীভাবে দেবে পুরো ডিটেলস আজকে আমার মাধ্যমে তোমাদের কাছে করে দেখাবো। এবং হেয়ার প্যাক এমনই একটা জিনিস, এমন এতটাই এফেক্টিভ জিনিস না, তোমরা একবার কি দুবার দিলে সেটা পার্থক্য বুঝতে পারবে। আর আমি রেকমেন্ড করবো মাসে একবার দাও যথেষ্ট, কারণ অনেকেই কাজে ব্যস্ত থাকো, সবার সম্ভব হবে না যে পনেরো দিন অন্তর অন্তর দাও। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে তোমরা মাসে যদি একবার করেও দাও না, তোমরা ছ মাস সাত মাস পরেই মানে দেখতে পাবে যে চুলে 100% চেঞ্জটা, যে কতটা চুল মানে আগের চেয়ে ঠিক হয়েছে, কতটা মানে যে সরি কতটা আগের চেয়ে মানে চুলে পুষ্টি পেয়েছে, নিউট্রিশন হয়েছে চুল, কতটা মানে চুলের অন্তত কতটা মানে গ্ল্যামার এসেছে, সব কিছু এভরিথিং। এছাড়াও দেখতে হবে তোমার স্ক্যাল্প ক্লিন হয়েছে, যাদের খুশকি আছে তার সেগুলো চলে এবং যাদের নেই এবং তাদের ভবিষ্যতে আসারও চান্সটা থাকবে না। তো গাইস চলো এবার সঠিকভাবে কী করে হেয়ার প্যাক দিতে হয় সেটা দেখাই। তো গাইস চলো কী কী নিতে হবে সেটা তোমাদের দেখাই। তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু এগ হোয়াইট, তো এটা খুব সাবধানে তোমরা বন্ধুরা নেবে, কারণ কোনোভাবেই যেন মানে ডিমের কুসুমটা যেন কখনোই যেন এর মধ্যে না চলে আসে, কারণ ডিমের কুসুমে কিন্তু সেই উপকারটা নেই, এটার মধ্যে কেরাটিন প্রোটিনটা পেয়ে যাবে তোমরা চুলের জন্য। তা এক কিছুটা এগ হোয়াইট, তারপরে যেটা নিলাম সেটা হচ্ছে আলপস গুডনেসের, তোমরা দেখতে পাচ্ছ ইউক্যালিপটাসের এসেন্সিয়াল অয়েল, এছাড়া আলপস গুডনেসের ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, আলপস গুডনেসের রোজমেরি এসেন্সিয়াল অয়েল, আলপস গুডনেসের ইয়ালাং ইয়ালাং এসেন্সিয়াল অয়েল, এছাড়া আলপস গুডনেসের টিট্রি এসেন্সিয়াল অয়েল, এটা তো খুবই মানে এফেক্টিভ চুলের জন্য। আর এছাড়া যেটা মোস্ট এফেক্টিভ সেটা হচ্ছে আলপস গুডনেসের পিপারমিন্ট এসেন্সিয়াল অয়েল। এছাড়া তো তোমরা যেটা সাথে আরও নেবে সেটা হচ্ছে, এটা আমি নিয়েছি এটার জায়গায় তোমার অন্য কিছু নিতে হবে, সেটা হচ্ছে অ্যারোমাম্যাজিকের ভিঙ্গরাজ হেয়ার অয়েল, সেটা সামান্য মেশাতে হবে। এছাড়া সাথে নিয়েছি ইমামের সেভেরান অয়েলসের অল্প একটু অয়েল, তো এছাড়া এর সাথে যেটা নিয়েছি হেয়ার প্যাকের জন্য হিবিস্কাস অ্যান্ড মেথির যে আলপস গুডনেসের একটা হেয়ার প্যাক পাউডার, এর সাথে নিয়েছি ভিঙ্গরাজের হেয়ার প্যাক পাউডার, তার সাথে যেগুলো নিয়েছি গাইস সেটা দেখতে হচ্ছে একটা ব্রাশ, তো যেটা তোমাদের চুলে ইসে করতে লাগবে। এছাড়া নিয়েছি কিছু কারি পাতা শুকনো, মানে এগুলোকে নিজে মানে এগুলোকে ভালো করে তুলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয় যাতে এগুলো মানে অনেকদিন থাকে, টিকে থাকে। তার সাথে কিছু ভিটামিন ই এর সলিউশন নিয়েছি এতে নিজের বানানো, মানে ভিটামিন ই এর ট্যাবলেট দিয়ে তোমরা চাইলে ভিটামিন ই মেশাতে পারো। এছাড়া একটা কফির প্যাকেট এরকম নিতে পারো, বা তোমাদের কাছে কফির বড় শিশি থাকলে সেখান থেকে কিছুটা কফি ঢেলে নিতে পারো। অ্যান্ড অ্যাট লাস্ট একটু টক দই,
তো একটু টক দই নিয়ে নিয়েছি গাইজ, তো চলো এগুলোকে মেশানো যাক। তো গাইজ দেখো এর মধ্যে আমি হিবিস্কাস অ্যান্ড মেথির যে পাউডারটা সেটা নিয়েছি আর ভিমরাজের পাউডারটা নিয়ে নিয়েছি। এরপর নেব সামান্য অ্যারোমা ম্যাজিকের হেয়ার অয়েল, খুব সামান্য। এরপর যেগুলো নেবো সেগুলো হচ্ছে এসেন্সিয়াল অয়েল। এসেন্সিয়াল অয়েল এমনই জিনিস সেগুলো কিন্তু মানে খুব এফেক্টিভ হয়, ওই জন্য খুব কম পরিমাণ নিতে হয়। তো প্রথমে যেটা নিচ্ছি পিপারমিন্ট এসেন্সিয়াল অয়েল, তো চলো খুব অল্প একটু মানে জাস্ট 2-3 ফোঁটা। এবার যেটা নেবো ইয়ালাং ইয়ালাং এসেন্সিয়াল অয়েল, চলো তারপর যেটা নেবো হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, তারপর নেবো ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল, তারপর নেবো টি ট্রি এসেন্সিয়াল অয়েল, তারপর নেবো ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। তারপর নেবো ইমামি সেভেন অয়েলসের একটুখানি অয়েল, তারপর নেবো ভিটামিন ই এর একটু সলিউশন, তারপর নেবো একটা নেসলের কফি, কফিটা পুরোটাই নেবে গাইস, কফি তুমি জানো চুলের ব্যাপার কতটা এফেক্টিভ। তো এরপর যেগুলো নেবো সেগুলো হলো সেটা হলো গিয়ে একটু কারি পাতা, কারি পাতাটা একটুখানি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়ে নিচ্ছি। তারপর নেবো হচ্ছে টক দই, আমি অল্প নিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো যতটা খুশি নিতে পারো, মানে একটা লিমিট পর্যন্ত। যেহেতু আমি অল্প নিলাম, আমরা রিসেন্ট চুল কেটেছি, ওই জন্য আমার হেয়ারগুলো এখন ছোটো ছোটো আছে, যেহেতু তাই আমার বেশি লাগবে না, তো অল্প নিলাম তোমাদের দেখানোর। তোমরা চাইলে ইচ্ছে বেশি নিতে পারো, মেয়েরা তো অবভিয়াসলি অনেকটাই লাগবে, এবং ছেলেরাও ইচ্ছে করে একটু চাইলে বেশি নিতেও পারো, বা এটুকু নিলেও হয়ে যাবে, তো এটাকে মেশানো যাক। তো গাইজ এটাকে মানে মিক্স করার পরে ঠিক এরকম একটা কালার আর এইরকম একটা এসেছে, মানে এর চেয়ে বেশি মানে তরল টাইপ নিও না, বা এর চেয়ে বেশি ঘন নিও না, ঠিক এই ধরনের হালকা থকথকে ব্যাপারটা না যেটা মাথার মধ্যে স্টে করবে। তো চলো এটা মাথায় লাগানো যাক। তো গাইজ চলো এবার এটা মাথায় মাখা যাক। তো এই যেটা বানালাম, তো ব্রাশ দিয়ে আস্তে আস্তে সারা মাথা এইভাবে লাগাবে তোমরা। সে আমাকে দেখাচ্ছি, তো আমার মনে হয়
মধ্যে সবটা দিলে মানে কিছু কোটা বাদ লাগবে না দেখাই দেবে ইভেন যদি বেঁচেও যায় না সেটাও মানে আরেক আরেক করে পড়ে মানে ডাবল করে পড়ে আরেকবার দেবে যাতে কোনো বাদ না যায় তো এগুলো একটু হচ্ছে এগুলো হচ্ছে সেই কারি কথা এগুলো তো এগুলো মানে জানতে পারি বা সত্যি চলে যাবে কতটা ভালো তো যাই এগুলো এগুলো মোটামুটি ধরো ওই এক থেকে দেড় ঘন্টা মাথায় রাখবে মানে পুরোপুরি শুকিয়ে যাবে দেখে চুলটাও তারপরে গিয়ে শ্যাম্পু করবে তো চলো দেখা হচ্ছে এখন মোটামুটি দেড় ঘন্টা পর তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মানে মাথা প্রায় শুকিয়ে গেছে সেটা প্যাকটা তো দেখো দেখো ভালো মতো শুকিয়ে গেছে আমি প্রায় সামথিং 1 ঘন্টা 15 মিনিট সামথিং এরকম রেখেছিলাম তোমরা কমসে কম টাইম কম থাকলে অন্তত পক্ষে 40 মিনিট রাখতে পারো বা ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা তার চেয়ে বেশি রাখো না কারণ ইচ্ছে বেশি রাখলে অনেক অনেকটা ড্রাই হয়ে যায় তুলতে অসুবিধা হতে পারে তো এরপর এখন এটা ওয়াশ করে নেবো শ্যাম্পু দিয়ে তো আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হলো কি আলপস গুডনেসের অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু তোমরা দেখতেই পাচ্ছ গাইজ তো এই শ্যাম্পুটাই আছে মেথি বায়োটিন অ্যান্ড রেডেন্সিল যেটা হেয়ারফলের জন্য তো খুবই ভালো এছাড়া চুলে নিউট্রিশন দেবে চুলটাকে নারিশ রাখবে এছাড়াও তোমরা চাইলে অন্যান্য কোম্পানি যদি ইউজ করতে চাও সেক্ষেত্রে আরমা ম্যাজিক গুড ভাইবস এর চেয়ে বেটার কোম্পানি যদি বলো তো ডক্টর বাত্রা তো নো ডাউট খুবই ভালো কোম্পানি যেটা সিরাম যেটা যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম সত্যি খুব ভালো প্রোডাক্ট এছাড়া আরমা ম্যাজিকের ক্ষেত্রে বলতে গেলে যে সব প্রোডাক্ট এফেক্টিভ তেমন একটা নয় যেমন আমার ক্ষেত্রে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা যেটা এফেক্টিভ হয়নি কিন্তু আমার ক্ষেত্রে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা খুবই ভালো হয়েছিলো তা সেক্ষেত্রে তোমরা চাইলে এই আলপস গুডনেসের শ্যাম্পুটা ইউজ করতে পারো এটা নয়তো অন্য যে কোনো ন্যাচারাল কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে পারো আয়ুর্বেদিক কোম্পানির প্রোডাক্ট হার্বাল কোম্পানি বা এরকম টাইপসের কিন্তু কখনোই আমি রেকমেন্ডেশন করবো না যে কোনো কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করো তো চলো চুলটাকে ওয়াশ করে আসা যাক তো হ্যালো বন্ধুরা এখন আমি চুল ওয়াশ করে এসেছি পুরো শ্যাম্পু ট্যাম্পু করে তো তোমরা দেখতেই পাচ্ছ চুল কতটা ক্লিন হয়েছে এবং ড্রাইনেস ব্যাপারটাও দূর হয়েছে এবং দেখতেই পাচ্ছ যে আগের চেয়ে কতটা ময়েশ্চার লাগছে চুলটা নারিশমেন্ট লাগছে তো এটাই যদি তোমরা যদি 6 মাস মানে প্রতি 1 মাস করে যদি করো 6 মাস পরেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে যে চুলে কতটা পার্থক্য হচ্ছে কতটা নারিশমেন্ট হবে চুল এবং কতটা থিক হবে আগের চেয়ে তো শুধু এখানেই শেষ না আর একটা ছোট্ট স্টেপ আছে সেটা হচ্ছে যেহেতু এখন তোমার চুলটা ওয়াশ হয়ে গেছে ঠিকভাবে গোড়া থেকে ক্লিন হয়ে গেছে তাই এখন যদি তোমাদের স্ক্যাল্পে তুমি অয়েল দাও বা কেউ যদি কোনো ভালো সিরাম ইউজ করো সিরাম দাও সঙ্গে সঙ্গে সেটা স্ক্যাল্প সেটা টেনে নেবে যেটা চুল সঙ্গে সঙ্গে সেই নারিশমেন্ট বা নিউট্রিশন যাই বলো সেটা সবটাই পাবে এবং সেটা চুলের পক্ষে তো অত্যধিক ভালো তো এরপর মানে সবসময় রেকমেন্ডেশন করবো যে যখনই হেয়ার প্যাক দেবে হেয়ার প্যাক দেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে মানে মানে ওয়াশ করে আসার পরে তোমরা চুলে মানে সেই সময় হোক বা চুলটা পুরো মানে শুকিয়ে যাবে তারপরে মানে ড্রাই চুলে তোমরা কোনো যে কোনো যে যা অয়েল ইউজ করো বা তোমার সিরাম ইউজ করো সেগুলো দিতে পারো সেটা চুলের পক্ষে খুবই ভালো হবে সেটা ওভারনাইট রাখতে পারো ওভারনাইট রেখে পরের দিন সেটা ওয়াশ করে নেবে তাহলে পার্থক্যটা বুঝতে পারবে ব্যাস এটুকুই তোমরা সেটা মাসে একবার করে করো এইরকমটা তোমরা তাহলে 6 মাস পর তোমরা নিজেরাই পার্থক্য বুঝতে পারবে আর করার পর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো গাইজ আজকের পর্যন্ত এই ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে এবং হেল্পফুল হয় তোমাদের তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর ট্রাই করে জানিও কেমন লাগলো তো আর ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সব কিছু করো আর হেল্প করো চ্যানেলটাকে গ্রো করতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই